بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف তিনটি অক্ষর নাজিল করে দিলেন, এমন তিনটি অক্ষর নাজিল করলেন, একটা হচ্ছে আলিফ, আরেকটা হচ্ছে লাম, আরেকটা হচ্ছে মিম। জোরে বলি আল্লাহু আকবার। রসুল যখন মদিনায় তখন এই সূরাটা নাজিল হলো। নাজিল হওয়ার পরে মদিনার যারা ইহুদি ছিল, মদিনার যারা পণ্ডিত ছিল, এই সূরাটা যখন নাজিল হলো তারা চিন্তায় ভেঙে পড়ল, আলিফ লাম মিমের অর্থ কি হবে, আলিফ দিয়ে কি বোঝায়, লাম দিয়ে কি বোঝায়, মিম দিয়ে কি বোঝায়। গবেষণা করতে করতে শেষ হয়ে গেল, এর যখন কোনো অর্থ খুঁজে পায় না, তখন ওই কাফের রসুলের কাছে আসলো, এসে বলছে ইয়া রাসূল আল্লাহ, আলিফ লাম মিমের অর্থ কি হবে? আল্লাহর রসুল বললেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর সঠিক কি অর্থ এটি একমাত্র কে জানে? জোরে বলেন কে জানে? বহু লোকেরা সেই সময় নবীজির কাছে এসে বলল, কাদা কলবি ইয়াতিরুল ইসলাম। আলিফ লাম মিম যখন নাজিল হলো, এর গোর রহস্য যখন আমরা উদ্ঘাটন করতে পারি না, আমাদের বুঝতে আর বাকি রইল না, এই কিতাবখানা অন্য কারো কিতাব না, এই কিতাবটা যিনি নাজিল করেছেন তার নাম কি? আরো আসতে বলেন কি নাম? বহু লোকেরা এসে বলতে লাগলো, কাদা কলবি ইয়াতিরুল ইসলাম। আমাদের কাছে মনে হতে লাগলো ইসলাম নামক মহাকাশ, ওই আকাশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন ক্ষুদ্র একটা পাখি বানায় দিলেন, আর পাখি হয়ে আমরা যখন উঠতে লাগলাম, অর্থ যখন খুঁজে পাচ্ছি না, রসুলের কাছে বললাম, ইয়া রাসূল আল্লাহ, এটা যদি অন্য কারো কথা হতো আমরা তার অর্থ বুঝতাম, যেহেতু এটা আল্লাহর কথা, এমন কিছু গোর রহস্য আছে যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ বুঝে না। জোরে বলি আল্লাহু আকবার। আলিফ লাম মিম এর অর্থ করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বহু রকমের অর্থ প্রকাশ করেছে। কেউ বলেছে ইসম বিমানা মুসাম্মা। কান খারাপ আছে তো? হ্যাঁ, আজকে যে বিষয়টা দেওয়া হয়েছিল আমি টোটালি ভুলে গেছিলাম, কিন্তু তারপরেও যেহেতু এখানে আসার পরে আমার কাছে মনে হয়েছিল একটা আলোচনা করব, ঘোষণা হয়ে গেল, এই জন্য আপনারা 100% মনোযোগী থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ। ইসম বিমানা মুসাম্মা মানে কি? মানে হচ্ছে এই যে এটাকে বলি আমরা মাইক, এটা কি? জোরে করে, এটা কি আসলে কি এটা মাইক না লোহা? আরে কথা কইনা, এটা মাইক না লোহা? লোহা দিয়ে ভালো আছে খারাপ আছে ঠিক না? ঠিক, মানাফিউল নাস, মানুষের কল্যাণ আছে লোহার ভিতরে, আর এই লোহার ভিতরে আবার প্রচন্ড শক্তি আছে ঠিক না? ঠিক, এই যে এটাকে মাইক বলি, এটা আসলে মূলত একটা লোহা, কিন্তু যখন এটা দিয়ে কথা বলা হয় লোহার এই আকৃতিটাকে আমরা মাইক হিসেবে চিনি ঠিক না? ঠিক, এমন একটি সূরার শুরুতে আল্লাহ পাক আলিফ লাম মিম বললেন ইসম বিমানা মুসাম্মা। যখনই কোন কারি, যখনই কোন মুফাসসির, যখনই কোন ফাকিহ, যখনই কোন মুহাদ্দিস আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ এতটুকু তেলাওয়াত করে আর বুঝতে বাকি থাকে না, সূরা বাকারা তেলাওয়াত করছে, জোরে বলি আল্লাহু আকবার। কোন সূরা? অনেক মুফাসসিরিন কেরাম এই সূরাটির নাম প্রকাশ করতে গিয়ে বলেছে এই সূরাটার নাম হচ্ছে সূরাতু আলিফ লাম মিম। সূরা আলিফ লাম মিম প্রথম আয়াতে আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যেটা আজ পর্যন্ত পৃথিবীর যত বড় দার্শনিক মুফাসসির থাকুক না কেন,
তাদের জন্য চ্যালেঞ্জ মাত্র তিনটা অক্ষর, আলিফুন ওয়া লামুন ওয়া মিম, এই তিনটা অক্ষর চ্যালেঞ্জ। এই রকম কোরআন কারিমে একটি দুটি নয়, কোথাও কোথাও আল্লাহ তাআলা বলেছেন তাসীন মিম, কোথাও আল্লাহ তাআলা বলেছেন তা, কোথাও আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন, কোথাও আল্লাহ তাআলা বলেছেন হামিম। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারিমের একটি নয় দুটি নয় 29টি সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে চ্যালেঞ্জ করে এই রকম হুরুফে মুকাত্তাত খণ্ড খণ্ড অক্ষর দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। এটা আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দি। দ্বিতীয় আয়াতে কারিমাতে আবার চ্যালেঞ্জ দেয়, কি চ্যালেঞ্জ? আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ কোনো সংশয় নাই। জোরে বলি আল্লাহু আকবার। কত বড় একটা কিতাব দেখছে, সুবহানাল্লাহ, কি ওইটাই কিতাবে এই বিরাট কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই কেমনে বুঝবেন? এইভাবে করে বুঝে নেন আল্লাহর কোরআনুল কারিমের একটি আয়াত নয়, একটি কালেমা নয়, একটি হরফ নয়, শুধুমাত্র নুকতার পরিবর্তন করলে আপনি আমাকে সার্ভেন নি। জোরে কোন সার্ভেন নি? হুজুরে ওয়াজ করতে আসছে কত বড় বক্তা, ছেড়ে দিবে? যদি আমাদের ইমাম সাহেব পড়েন إذا جاء نصر الله والفتح، এই জায়গায় একটু পাল্টায় দিল, নাসরুল্লাহর জায়গায় নুনের ফুটাটাকে মিশে দিল, কি হবে? বাসরুল্লাহ। কি হবে? যদি ফজরের নামাজের সময় আগামীকাল পরে ইমামের চাকরি থাকবো না, পাল্টাইছে কি? পাল্টাইছে কি? উপরে ছিল দিছে নিচে, একটি নুকতার পরিবর্তন যদি করা হয় এই মুসলমান রক্ত দিয়ে ওই জালেমদের বিরুদ্ধে প্রতিরোধ করে বেঁচে থাকতে চায়, ঠিক না? বেঠি, এটা সেই কোরআন। এজন্য আল্লাহ পাক কোরআনের শুরুতেই চ্যালেঞ্জের পরে আরেকটা চ্যালেঞ্জ দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ, কোনো সন্দেহ। আমরা যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ি, আল আজহার বিশ্ববিদ্যালয়টা পৃথিবীর একটা বিস্ময়, একটি আশ্চর্যজনক একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে আল আজহার ইউনিভার্সিটি। গোটা পৃথিবীর একজন দুইজন নয়, 10 লক্ষ ছাত্র যেই ইউনিভার্সিটিতে পড়ে তার নাম আল আজহার। আল্লাহু আকবার। সেই ইউনিভার্সিটির টিচার ছিলেন শেখ শাহরাবি মুতাওয়াল্লি রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক ওনার কবরটাকে বেহেশতের বাগান বানায় দিক, সকলে বলে আমিন। নাস্তিকের সাথে ওনার কথোপকথন হচ্ছে, তো নাস্তিক বলল আল্লাহ শুরুতেই বলে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কোরআনের ভিতরে সন্দেহ নাই। কোথাও আল্লাহ তাআলা বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনের ভিতরে কোনো কিছু অপরিপূর্ণ রাখি নাই, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ পাক সব কিছু দিয়েছি, তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু ভেঙে ভেঙে এই কোরআনের ভিতরে আমি দিয়ে দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। নাস্তিক প্রশ্ন করে এই কোরআনের সন্দেহ নাই, এই কোরআনের সব আছে, সব কিছু নাকি ভেঙে ভেঙে দিছে, কেমনে কোরআনের ভিতরে সব থাকে? এতটুকু একটা কোরআন, 114টি সূরা, 6236 আগের গণনায় 6666, এই আয়াতের ভিতরে সব থাকে কেমনে? এই প্রশ্ন যখন করা হলো তখন আমাদের শেখ শাহরাবি মুতাওয়াল্লি একজন বড় মাপের মুফাসসির ছিলেন, শাইখুত তাফসির বলা হতো মিশরে ওনাকে, উনি উত্তর দিলেন হ্যাঁ কোরআনের ভিতরে সব আছে। নাস্তিক এবার প্রশ্ন করে আচ্ছা হুজুর আপনি যে কইলেন সব আছে, কত দেখি কদ্দুর আটা দিয়া কয়টা রুটি হয়, কোরআনের কোন জায়গায় আছে একটু খুঁজা বের করে দেন। কোন আসেনি? আরে কোন আসেনি? কোন আছে? আসেনি? কোন আছে? আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা জানো না, যে ব্যক্তি জানে তার কাছে জিজ্ঞাসা করে তুমি জেনে নাও। জোরে বলি আল্লাহু আকবার। আমগো উস্তাদে উত্তর দেয় কারে বোকা নাস্তিক, তুই তো বুঝস না, আমি তো আর বাড়িতে বইয়া রুটি বানাই না, আমার তো কাজ আছে, যে রুটি বানায় তারে গিয়ে জিজ্ঞা কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয়। জোরে কর আল্লাহু আকবার। তাহলে কোরআনে আছে না?
কোরআনে আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকর, যারা জানে তার কাছে জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তাআলামু, যদি তোমরা না জানো, যেই তো তুই জানোস না যে রুটি বানায় তার গে জিগা, তাইলে কোরআন থেকে পেয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে এমন একটি শাশ্বত ধর্মগ্রন্থ যার ভিতরে সব আছে, কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন দেখুন, মৌমাছির কথা প্রথমে বলেছি, কেন মৌমাছির কথা বললাম, কেন ইমাম মুফাসসিরিন কেরাম রাখেন কুন নাহলান মৌমাসিহা ওয়ালা তাকুন জুবাবা, মাছি হয় না, মৌমাছির ডানা থাকে সাতটা, কয়টা মাছির, কয়টা দুইটা মাছির, কয়টা দুইটা, মৌমাছি কখনো খারাপ জায়গায় বসে না, ভালো জায়গায় গিয়ে বসে। আল্লাহ পাক ও আউ হাই না বলছে, আমি মৌমাছির কাছে ওয়াহি পাঠাইছি, তুমি বাড়ি বানাবা তিন জায়গায়, কয় জায়গায়, এক নাম্বার হচ্ছে বাড়ি বানাবা পাহাড়ে, কোথায় আপনারা হয়তো এটা দেখেন নাই, মিশরে গেলে দেখবেন, নেপালে দেখবেন, পাহাড় বে মানুষ রশি দিয়ে মই বানিয়ে ওইখানে উঠে 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 পাহাড়ের চূড়া থেকে মধু নামায়, ওই মধুটার এত পাওয়ার, ওইটার কেজি হচ্ছে এক কেজি মধুর দাম 1000 রিয়াল, বাংলাদেশের দাম 22,000 টাকা, কত হাজার, আল্লাহ মৌমাছিরে কইল তুই পাহাড়ের উপরে বাড়ি বানা, ওই পাহাড়ের উপরে কষ্ট করে গিয়া বাড়ি বানায়, ওই মধুর দাম কম না বেশি, কন্যা কম না বেশি, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ওহী দিয়ে দিলেন, মৌমাছি তুমি বাড়ি বানাবা পাহাড়ের উপরে, মৌমাছি পাহাড়ের উপরে বাড়ি বানায়, আল্লাহ পাক জানায় দিলেন ও মৌমাছি তুমি বাড়ি বানাবা গাছের ভিতরে, এই জন্য মৌমাছি গাছের ভিতরে বাড়ি বানায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন মৌমাছি তুমি বাড়ি বানাবো, মিম্মা ইয়ারিসুন, যেখানে মানুষের বাসা, মানুষের সানসেট পড়ে আছে ওই সানসেটের নিচে তুমি বাড়ি বানাবা, যাতে করে তিন জায়গার মধু আমার গোলাম খেয়ে আমার শুকরিয়া আদায় করে, জোরে বলি আল্লাহু আকবার, কি মনে করছেন মিয়া, তিনটা জায়গায় মৌমাছি বাড়ি বানায়, এর পায়ের ভিতরে অনেকগুলো আল্লাহ তাআলা 16টা ক্রোমোজোমে তার পাকে গঠন করছে, কয়টা ক্রোমোজোম, 16টা ক্রোমোজোম, সূরা নাহাল পবিত্র কোরআনের কয় নাম্বার সূরা, আরে কথা কয় না, 16 নাম্বার, কয় নাম্বার, হাফেজরা কেউ নাই তোমরা, কয় নাম্বার সূরা, 16 নাম্বার, আল্লাহ পাক মৌমাছিকে 16টা ক্রোমোজোম দিয়ে সৃষ্টি করেছেন, তার পায়ের ভিতরে আল্লাহ পাক অনেকগুলো কোষ দিয়ে রেখেছেন, ওই কোষগুলো দিয়ে সে যদি খারাপ কোনো জায়গায় বসে, তিন শ্রেণীর মৌমাছি আছে, একটা হচ্ছে রানী মৌমাছি, মৌমাছির মধ্যে সেনাবাহিনী আছে, দারোয়ান আছে, তারপরে আবার কর্মী মৌমাছি আছে, যদি খারাপ কোনো জায়গায় বসে, বসে যদি আবার ফিরে আসে, সাথে সাথে যেটা সেনাবাহিনী আছে সে রানীর কাছে অনুমতি চায়, সে তো খারাপ জায়গায় গিয়া বসছে, আরে মেরে ফেলতে হবে, অনুমতি দেওয়া হয় সাথে সাথে জায়গায় শেষ, কোন আল্লাহু আকবার, কেন মানলো জানেন, এই জন্য মানলো, ওই যে মৌমাছিটা খাদ্য গ্রহণ করতে গিয়ে ভুলে খারাপ জায়গায় বসেছে, তার পা থেকে খারাপ কোন খাদ্য তার পবিত্র খাদ্যের সাথে মিশে আল্লাহর গোলামের জবান দিয়ে একটা অপবিত্র খাদ্য যাবে, এটা আল্লাহ পাক তার মাখলুককে দিয়ে দিতে চান না, জোরে বলে আল্লাহু আকবার, কথা বুঝছেন, সে আল্লাহ পাক বলছে এটা এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ কোনো সংশয় নাই, এই জন্য এই কোরআনের ভিতরে যত ধরনের মেসেজ দেওয়া হয়েছে বিজ্ঞানীরা যেগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চেয়েছে কিন্তু পারে নাই, এর মধ্যে একটা হচ্ছে মৌমাছি, বিজ্ঞানীরা গবেষণা করলো কোরআনের ভিতরে নাকি সন্দেহ নাই, কোরআন বলছে মৌমাছির তিন জায়গায় বাড়ি বানাতে, দেখি তো কয় জায়গায় বানায়, গিয়া খুঁজা দেখে মৌমাছি ঠিকই তিন জায়গায় বাড়ি বানায়, মৌমাছি গোলাম কার, মৌমাছি গোলাম কার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে মেসেজ দিলেন ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন্নাস, আল্লাহ তাআলা বললেন আমি লোহাকে নাজিল করেছি, লোহাকে কি করছি, বৃষ্টি কি উপর থেকে আসে না নিচ থেকে আসে, আরবিতে যেটা উপর থেকে আসে এটাকে বলা হয় নাজিল হওয়া, আল্লাহ তাআলা বলতেছেন আমি লোহাকে নাজিল করেছি, বাসে বাসে তো একদিকে মসজিদও বাড়ে, মাদ্রাসাও বাড়ে, আলেম ওলামাও বাড়ে, ওয়াজ মাহফিল বাড়ে, দিনই কাজ বাড়ে, তাবলিগে যাওয়া সাথী ভাইদের কাজ বাড়ে, সবার কাজ বাড়ার পরেও কেন আজকে বাংলাদেশের মানচিত্রের পরিবর্তন হয় না,
মানুষের চরিত্রের পরিবর্তন হয় না। একটি কারণ বাকি, আল্লাহ পাক যেই কোরআনে বলেছে সন্দেহ নাই, ওই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যেত গোটা দেশের চিত্র পাল্টে যেত। ঠিক না ঠিক? একটা জায়গায় বাকি, সব ঠিক আছে। এই কোরআনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক যে চ্যালেঞ্জ দিলেন ওইটাকে যদি আমরা মেনে নিতে পারতাম, এই কোরআনকে যদি আমরা মনে করতাম এই কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই, এইটা দিয়ে যদি আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতাম আল্লাহ পাক দেশের চিত্র পাল্টাই দিত। ঠিক না ঠিক? আসলে এরপরে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদান লিল মুত্তাকিন। এই কোরআন থেকে, এই কোরআন থেকে সবাই কিন্তু লাভবান হবে না। মুত্তাকি যারা, আল্লাহকে ভয় করবে যারা, হৃদয়ঙ্গমে আল্লাহকে রাখবে যারা, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ পাককে কাছে পেতে চাবে যারা, তারাই কোরআন থেকে হেদায়েত নেবে। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? মুত্তাকি কারা? মুত্তাকির পরিচয় আল্লাহ তারা নিজেই দিলেন। মুত্তাকির পরিচয় দিতে গিয়ে ইমাম সারকানি রহিমাহুল্লাহ তারিফাত নামে ওনার একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে তিনি বলেন মুত্তাকি কে? হুয়াল ইহতিরাজু বিতাআতিল্লাহি আন উকুবাতিহি। আল্লাহর সামনে একদিন দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সব কিছুর জবাব দিতে করতে হবে, আল্লাহর কাছে চুলচেরা জবাব দিয়ে জান্নাতে যেতে হবে। এ ভয় যার অন্তরের ভিতরে থাকবে তার নাম হলো মুত্তাকি। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের মধ্যে ভয় আসেনি? আছে যেমনে কইছেন, এতে বোঝা যায় ভয় আছে? আমাদের মধ্যে ভয় আছে? উদাহরণ দিলে বুঝবেন, আব্দুল্লাহ বিন ওমর বিশ্ব নবীর সাহাবী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি ছদ্ম বেশে চলাফেরা করতেন, এত সুন্দর জামা কাপড় পরতেন না যে মানুষ চিনবে প্রেসিডেন্টের সন্তান, খলিফার সন্তান। নরমাল ড্রেসে যখন তিনি যাচ্ছেন, নরমাল ড্রেসে যখন চলাফেরা করছেন, নজর করে দেখে উনার সামনে দিয়ে একজন রাখাল অনেকগুলো ছাগল নিয়ে যায়। রাখাল ছেলেটির ছাগলগুলো দেখে উনার বড় মনে চাইল, একটা ছাগল আমি ক্রয় করতে চাই, একটা ছাগল আমি কিনতে চাই। ছাগল ক্রয় করার জন্য যখন রাখালকে বললেন বিনিশাতাম মিনাল গনাম, ও রাখাল তুমি তোমার ছাগলের পাল থেকে একটা ছাগল আমার জন্য বিক্রি করো। জোরে বলি আল্লাহু আকবার। কিনতে চাই কে? কে কিনতে চাই বুঝেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার মানে ডাইরেক্ট প্রেসিডেন্টের সন্তান। কন্না আল্লাহু আকবার। বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশ না, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছে খলিফাতুল মুসলিমিন, যার উপাধি হচ্ছে ফারুক, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সন্তান একটা ছাগল কিনতে চায় রাখালের কাছ থেকে। রাখাল বলল পতি কে তুমি? তোমাকে তো আমি চিনি না, আমি ছাগল বিক্রি করতে পারবো না, কারণ ছাগলের মালিক তো আমি না। কোন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, নিজে সাহাবী আবার সাহাবীর সন্তান, তিনি চিন্তা করলেন রাখালের ঈমান কেমন একটু যাচাই করে দেখি। বললো বোকা রাখাল, কেন তুমি বোঝো না? তুমি তোমার মালিককে গিয়ে বলবো একটা ছাগল কম ছিল? রাখাল ছেলেটি বলল না না, আমার মালিক বড় চালাক মানুষ, সকালে যখন ছাগলগুলো আনি আমার মালিক গুনে গুনে দেয়, আবার সন্ধ্যাকালে যখন ফিরিয়ে দেই আমার মালিক গুনে গুনে নেয়। জোরে বলি আল্লাহু আকবার। গুনে গুনে দেয় আবার গুনে গুনে নেয়, সুতরাং বিক্রি করতে পারবো না। আব্দুল্লাহ বিন ওমর চিন্তা করলো ইমানের দোর কদ্দুর একটু দেখি, রাখাল মানুষ সে আল্লাহর কদ্দুর ভয় করে। রাখাল ছেলেটিকে লক্ষ্য করে বলল বোকা রাখাল, তুমি তোমার মালিককে গিয়ে বলবা কদা কদা হুজিব, বাঘ একটা ছাগলকে খেয়ে ফেলেছে, অথবা তুমি গিয়ে বলবা সাকাতা মিনাল জাবাল ফামাতা, একটা ছাগল পড়ে গিয়েছে আসার খেয়ে মরে গেছে। আল্লাহু আকবার। এটা বললি তোমার মালিক বিশ্বাস করবে। রাখাল ছেলেটি এবার আল্লাহকে কতটা ভয় করে, চূড়ান্ত মুত্তাকির পরিচয় কি সেটা তার জবাব দিয়ে দিল এই ভাষায়।
রাখাল ছেলেটি বলল, আমি যদি আমার দুনিয়ার মালিককে গিয়ে বলি একটা ছাগল বাগে খেয়ে ফেলেছে অথবা একটি ছাগল পাহাড় থেকে পড়ে মারা গেছে, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই আমার দুনিয়ার মালিক বিশ্বাস করবে। আমার আল্লাহ কোথায়? দুনিয়ার মালিক বিশ্বাস করলেও যেই মালিকের চোখ ফাঁকি দেওয়া যায় না তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। রাখাল ছেলেটি বলল, দুনিয়ার মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়, যার চোখকে ফাঁকি দেওয়া যায় না তিনি হলেন আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন উমর রাখালের কথা এমন প্রভাবিত হলেন, এমন তাসির হয়ে গেল, এমন ভাবে কান্নায় ভেঙে পড়লেন, ফারাফা রাসাহু ইলা সামা, আকাশের দিকে মাথা তুলে তাকালেন, চিৎকার মেরে ডাক দিলেন, ফায়াকুলু মুদ্দাতান তাবিলাতান আইনাল্লাহ, লম্বা সময় ধরে ডেকে ডেকে বললেন, মালিক দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক যিনি আমার সব অবস্থা দেখেন তিনি কে? জোরে কন তিনি কে? আল্লাহ দেখেন কিনা? জোরে কন দেখেন কিনা? মনে মনে চিন্তা করেন, হুজুর খাই টেবিলের নিচে দিয়ে আল্লাহ দেখে কেন? আরে মিয়া আল্লাহ তো এইভাবে দেখেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কা খরদানাতিন সাফা, এই সাত আকাশ সাত জমিন এর ভিতরে যত সৃষ্টি আছে সবগুলোকে যদি আল্লাহ পাকের হাতের তালুতে কুদরতি ক্ষমতার সামনে রাখা হয়, সাতটা সরিষার দানা যেমন ক্ষুদ্র ছোট, ওই সরিষার দানার মতো ক্ষুদ্র হবে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক দেখেন কিনা? জোরে কর দেখেন কিনা? আমার আল্লাহ তো ওই আল্লাহ, সমুদ্রের ভিতরে পাথরে লেগে থাকা ক্ষুদ্র শৈবাল ক্ষুধার যন্ত্রণায় যখন উহ শব্দ উচ্চারণ করে, যেই মালিক তার কাছে খাদ্য পৌঁছে দেয় তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন তো কে? রাখাল ছেলেটি এই কথায় এত প্রভাবিত হলেন, আব্দুল্লাহ বিন উমার হাদিস শরীফ সাক্ষী, লম্বা সময় ধরে ফায়াকুলু মুদ্দাতান তাওইলাতান আইনাল্লাহ, লম্বা সময় ধরে তিনি পড়তেন আর বলতেন আইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়, আমার আল্লাহ কোথায়। এই ভয়টার নাম হচ্ছে তাকওয়া। কি নাম? জোরে কর কি নাম? রমজান মাস আসলে আমরা সবাই তাকওয়ার কথা বলি, রমজান মাস চলে গেলে সবাই তাকওয়ার কথা ভুলে যায়, ঠিক না বেঠিক? এজন্য আমাদের দেশে অ্যান্টি করাপশন আছে, দুর্নীতি দমন কমিশন আছে, তারপরে দুর্নীতি দমন বড় আছে, এত কিছু থাকার পরেও রাস্তা ভেঙে যায়, দুর্নীতি বেড়ে যায়, ঠিক না ঠিক? এর কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর ভয়টা আমরা বুঝি না, অন্তরে নাই। আজকে আমাদের মধ্যে ডিগ্রি আছে, পিএইচডি হোল্ডার আছে, যত বড় বড় ডিগ্রি তত বড় বড় দুর্নীতি আছে, ঠিক না ঠিক? যদি আল্লাহর ভয় থাকতো দুর্নীতি সমাজ থেকে চলে যেত। আল্লাহ পাক দুর্নীতি মুক্ত সমাজ আমাদেরকে দান করুক, সকলে বলি আমিন। এরপরে আসুন আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কয়েকজন উঠলে কিন্তু আমি অশ্বাস করে দিব সোজা বাংলা, কারণ আমার আগামীকাল যেতে হবে চিটাগাং। আমি যখনই কয়েকজন উঠবেন আমি বুঝবো যে আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি কারা, কারা কোরআন থেকে হেদায়েত দিবেন? কয়েকটি শ্রেণীর কথা আল্লাহ তাআলা বললেন, তিন আর তিন মিললে কত হয়? জোরে কোন কত হয়? আরো জোরে কত হয়? ছয়টা শ্রেণীর কথা আল্লাহ বললেন। আমি বেশি লম্বা অস করব না, আমি তো বলছি আপনাদেরকে ছয়টা শ্রেণী মিললে যা হয় এটা আজকে আমাদের আলোচ্য বিষয়। এই ছয়টা গুণ যদি আমরা নিয়ে যেতে পারি আমরা মুত্তাকি হব, জান্নাতি হব। কোন আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন গোলাম, এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে যে
আল্লাহ পাকের মুত্তাকি গোলাম হয়ে জান্নাতে যাবে। সে জোরে বলি আল্লাহু আকবার। জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? কারা কারা চাই দুটি হাত তুলে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলি আমি। আল্লাহ তুমি কবুল করো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতগুলো নামা। জান্নাতে আমরা যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য অন্যতম পাথেয় হচ্ছে তাকওয়া। আর যার ভিতরে তাকওয়া আছে, অদৃশ্যের জীবনকে সে বিশ্বাস করে। কোন আল্লাহু আকবার। অদৃশ্যের জীবনটাকে মাটির উপর অংশ আমি দেখি, নিচের অংশের খবর আমার নাই। নিচের অংশের নাম হলো অদৃশ্যের জীবন। জোরে বলেন কিসের জীবন? আরো জোরে, কিসের জীবন? সাদ বিন মুআজ, বিশ্ব নবীর সাহাবী, উনার যখন ইন্তেকাল হলো, আল্লাহ পাক সাত আকাশের পর্দাকে সরায় দিলেন, দরজাকে খুলে দিলেন, হাজার হাজার ফেরেশতা সাদ বিন মুআজের জানাজার ভিতরে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। সাদ বিন মুআজের জানাজার ভিতরে উপস্থিত হওয়ার পরে, সাদ বিন মুআজের জানাজার ভিতরে উপস্থিত হওয়ার পরে বিশ্ব নবী নিজে জানাজার নামাজ পড়ালেন। সাদ বিন মুআজকে কবরস্থ করলেন, কবরে শোয়া দিলেন। কবরের পাশে খানিকটা দূরে বিশ্ব নবী দাঁড়ানো। হঠাৎ করে কি মনে হয়ে যেন, আল্লাহর নবী ঝরঝর করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। একটু পরে আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহ। আপরকম সুবহানাল্লাহ, আপরকম সুবহানাল্লাহ। একটু পরে ফাকাব্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাব্বারনা মাহু। আল্লাহর নবী কি মনে করে যেন আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম বলেন ওয়া কাব্বারনা মাহু, আমরাও আল্লাহু আকবার বললাম, সুবহানাল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম। ছোট্ট সাহাবী হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে কেন আপনি কাঁদলেন, আর কেনই বা সুবহানাল্লাহ পড়লেন, কেনই বা আল্লাহু আকবার পড়লেন? জীবনে বহু সাহাবীকে কবরস্থ করেছেন, কবরে আপনি শুয়ে দিয়েছেন, কারো ক্ষেত্রে তো আপনি কান্না করেন নাই, কারো ক্ষেত্রে আপনি সুবহানাল্লাহ পড়েন নাই, আল্লাহু আকবার বলেন নাই, আজকে কেন পড়েছে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে তোমরা তো জানো না, আমার সাথ ছিল আব্দুল সালেহ, নেককার আল্লাহর গোলাম, আমার সাথ ছিল সাইয়েদুল আনসার, যেই সাহাবীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, তাদের নেতা ছিল সাদ। এমন সাহাবি, উনি যখন কবরে শুইলেন, কবর এমন চাপ মারল, আমি দেখলাম কবরের চাপের কারণে সাদের ডান পাজরের হাড়গুলো বাম দিকে চলে এসেছে। আল্লাহু আকবার। আর আমি তাকায় দেখলাম সাদের বাম পাজরের হাড়গুলো ডান দিকে চলে এসেছে। আমি রহমাতুল্লিল আলামিন সহ্য করতে না পেরে কেঁদেছি। আমি রহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ বলেছি, আল্লাহু আকবার বলেছি, আল্লাহ পাকের দয়া লেগেছে, মায়া লেগেছে। তোমরাও সুবহানাল্লাহ বলেছো, আল্লাহু আকবার বলেছো, আমার সাদের কবরখানা আল্লাহ পাক আবার বড় বানায় দিয়েছে। খুশি না বেজায়? আমার ভাইরা, এমন সাহাবি যিনি সাইয়েদুল আনসার, যে সমস্ত সাহাবীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদের একজন যিনি, উনার কবরটা যদি চাপ পড়ে, আমি আপনি কে হব? কবরের ভিতরে না জানি কি হালত হবে, জোরে বলি আল্লাহু আকবার। এই হচ্ছে কবরের জীবন। যার উপরের অংশ আমরা দেখি, ভিতরের অংশ কি হয় কেউ আমরা দেখি না। অদৃশ্যের জগৎ, ঠিক না বেটি? বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলো যে এই অদৃশ্যের জীবনটার সূচনা হয় কিভাবে। সূচনা হয় এইভাবে, যখনই রুহুটা চলে যায়, এত আপন আমাদের মা, এত আপন আমাদের বাবা, বাবা মার কাছে এত আপন সন্তান, কিন্তু মরে যাওয়ার পরে খাটের মধ্যে রাখে। জোরে কর, খাটের মধ্যে রাখে। মরে যাওয়ার পরে আর আমাদেরকে রাখতে চায় না, ওই কবর দেশে পাঠিয়ে দেয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, 27 জন মানুষের উপরে গবেষণা চালায় দেখলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন মানুষকে মৃত্যু দেয়, ওই মানুষের শরীর থেকে 27 গ্রাম বস্তু নাই হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। তার মানে রুহুটা এত হালকা, 27 জন মানুষের উপরে গবেষণা করলো,
অর্থিজাম নামে এক বিজ্ঞানী 27 জন ব্যক্তির উপরে গবেষণা করে তার টিম নিয়ে দেখলো মানুষের দেহ থেকে মাত্র 27 গ্রামের শূন্যতা পাওয়া গেলেই যখন মালাকুল মউত ধরে টান মারে আপনার রূহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, দুনিয়া থেকে আলাদা হয়ে যায়, একটা নতুন জগতের সূচনা হয়, এর নাম অদৃশ্যের জগৎ। জোরে বলি আল্লাহু আকবার। এটা হলো এক অদৃশ্য। আর এই পৃথিবীর সবচেয়ে বড় অদৃশ্য যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন কি? আল্লাহর নামটা চিৎকার করে বলেন আল্লাহ, মহব্বত করে বলেন আল্লাহ, আরো মহব্বত করে বলেন আল্লাহ। একটু নজর করে দেখেন আপনি, জীবনে কোনদিন তো আমরা আপনাকে দেখলাম না, আপনি আমাদের কাছে অদৃশ্য। তাও তো যখন মুনাজাত দরি আল্লাহর কাছে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলি মালি আমার অভাব, তুমি অভাব অনটন দূর করে দাও, মুনাজাতের সময় মুনাজাতে জাহান্নামের কথা মনে করে বলি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ও মালি তোমার জাহান্নামের আযাব থেকে তুমি রেহাই দাও। যেই মালিককে জীবনে কোনোদিন দেখি না ওই মালিকের জন্য চোখের পানি ছেড়ে কাঁদি, যে মালিককে জীবনে দেখলাম না সেই মালিকের ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার জন্য পাগল হয়ে যায়, ঠিক না বেঠি? যারা আল্লাহ আজকে এখানে এসেছে বসেছে শেষ পর্যন্ত থাকবে, আল্লাহ তুমি এদেরকে বাইতুল্লাহ দেখার সৌভাগ্য দান করো, সকলে বলে আমিন। রসুলের রওজা মোবারক দেখার সৌভাগ্য দান করে দিও, সকলে বলে আমিন। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহকে আমরা দুনিয়ার জীবনে দেখতে পারি না, দেখতে দেখা সম্ভব নয়। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ দেখতে চাই, আল্লাহ বললেন লাম তারানি কুশিন কালো, আমি আল্লাহকে দেখা সম্ভব নয়। মুসা আলাইহিসসালাম তারপরও পীড়াপীড়ি করে আল্লাহ এই লোকের আমারে বিশ্বাস করে না, আপনি লোহিত সাগরটারে পার করে এই পারে এনে দিলেন তারপরও বিশ্বাস করে না। বাংলাদেশে আমরা ওয়াজে শুনছি ফেরাউন ডুবছে নীল নদে, কোন নদে? আসলে নীল নদে না, লোহিত সাগর। কোন সাগর? জোরে কর, কোন সাগর? আরবিতে বলে বাহরুল আহমার, ইংরেজিতে বলে রেড সি। দূর থেকে তাকালে মনে হয় রক্তগুলো যেন ফুলকি দিয়ে উঠছে, কোন আল্লাহু আকবার। সেই লোহিত সাগরের ভিতরে ফেরাউন ডুবলো, ডুবার পরে যখন এই পারে মুসা আলাইহিসসালামের সঙ্গী সাথী সব আসছে, আসার পরে মুসা আলাইহিসসালামরে কয় আল্লাহ তো আমাদের বাঁচাইছে কথা সত্য, কিন্তু একটু আল্লাহ দেখ না কত বড় বেয়াদব। জোরে কর নাউজুবিল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে বড় জেনেটিক বেয়াদব হচ্ছে ইহুদিরা, ঠিক না বেঠি? আল্লাহ শানে তাদের বেয়াদবির শেষ নাই, তারা এত বড় বেয়াদবি করলো। রসূলুল্লাহর কাছে একবার এসে বলছে ইয়া রসূলুল্লাহ উনসুব লানা রাব্বাক, আপনি আপনার আল্লাহর একটু পরিচয় দেন। আহুয়া মিন যাহাবিন, তিনি কি স্বর্ণের তৈরি? আমিন ফিদনাতিন নাকি রূপার তৈরি? আমিন নুহাসিন নাকি অ্যালমোনিয়ামের তৈরি? আমিন খসাবিন নাকি কাঠের তৈরি? জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তাদের কথার উত্তরে একটি সূরা নাযিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুখস্থ আছে না নাই? জোরে কর আছে না নাই? আল্লাহ কবুল মঞ্জুর করুক বলে আমি পড়ছি কয়বার, জোরে কর কয়বার। আল্লাহ রসুল বলে ইন্না সুরাতাল ইখলাস তাদিলু সুলুসাল কোরআন, গোটা কোরআনকে যদি তিন ভাগে ভাগ করা হয় 10, 10 এবং 10, 10 পারা কোরআন যদি একদিকে, সুরা ইখলাস যদি আরেক দিকে, আল্লাহ পাক সুরা ইখলাসকে 10 পারার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খুশি না বেজা? খুশি না বেজা? আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহকে কোনোদিন দেখি নাই কিন্তু আল্লাহর জন্য কি পরিমাণ ভালোবাসা। ওই শাহবাগের নাস্তিক মুর্তাদেরা যখন আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, এদেশের মুসলমানরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ঠিক না বেঠি? বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই শাহবাগের নাস্তিক মুর্তাদদের বিরুদ্ধে এ জাতির মানুষগুলো প্রমাণ করেছে, আল্লাহ নিয়ে যদি কোনো কথা বলা হয় জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেবে, ঠিক না বেঠি? আমার ভাই ও বন্ধুরা, যারা আজকে এখানে বসলেন আসলেন,
যে আল্লাহকে জীবনে কোনোদিন দেখি নাই, মায়া কম না বেশি। এজন্য আল্লাহ পাক এত মায়া লাগায় দিলেন শরীয়তের ভিতরে পাঁচটি বিষয়কে আল্লাহ পাক এমন আপন বানায় দিলেন, পাঁচটি বিষয় যদি আপনি মানেন আপনি পূর্ণাঙ্গ মুমিন হবেন। জোরে বলি আল্লাহু আকবার। কয়টা কয়টা মানবেন? পাঁচটা। কয়টা মানবেন? নাম্বার এক হচ্ছে ইলম। নাম্বার এক কি সবাই বলতে হবে? নাম্বার এক কি? ইলম মানে হচ্ছে জ্ঞান। ইলম মানে? ইলম মানে? দুই নম্বরে হচ্ছে ইবাদত। ইবাদত যদি আপনি সঠিক করতে চান আপনাকে জ্ঞান লাগবে, জ্ঞানী হতে হবে। আপনি যদি মনে মনে চিন্তা করেন মাগরিবের নামাজ তিন রাকাতকে সাত রাকাত পড়ে চলবে, রাত করে উঠলেন তাহাজ্জুদ করতে, উঠে চিন্তা করলেন তাহাজ্জুদের সময় এটা একটা নফল নামাজ, সেজদা আমি দুইটা না দিয়া ছয়টা দিই, চলবে? কয়টা বেশি দিছেন? সাতটা। এই নামাজ কবুল হবে? এই নামাজ কবুল হবে না। কেন কবুল হবে না? কারণ এমন শরীয়ত আল্লাহ দান করলেন, ওই শরীয়তটা মানতে হলে আগে এলেম লাগবে। কি লাগবে? এই জন্য এলেমের পরে যে জিনিসটি আমাদের মানতে হবে সেটা হচ্ছে ইবাদা। সেটা কি? আল ইবাদা লা ইয়াসিহুল ইবাদা ইল্লা বিল ইলম। এলেম ছাড়া ইবাদত সহি হবে? তিন নম্বরে হচ্ছে মারিফাত। আজকে মারিফাত নিয়ে ভণ্ড পীর গুলো বিতর্ক সৃষ্টি করে, ঠিক না বেঠি? দেওয়ান বাগি ওই মতিঝিলের আরামবাগ বসে বেরাম ছড়ায়, ঠিক না বেঠি? ওইগুলো ভণ্ড পথ, মারেফতের নাম বলে মাইলের পথ আর মহব্বত চর্চা করে, ঠিক না বেঠি? মারেফাত হচ্ছে তিন নম্বরে, আগে লাগবে এলে, এলেমের পরে এবাদত, এবাদতের পরে মারেফাত, এবাদতের পরে মারেফাত। মারেফাত কি? মারেফাত হচ্ছে আপনি যখন সূরা ফাতিহা পড়ার জন্য দাঁড়ালেন, আপনি যখন পড়লেন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন, এই আয়াত যখন আপনি বুঝে পড়লেন আপনি বললেন আল্লাহ আমি তো তোমার গোলাম, শুধু তোমার ইবাদত করি, সাহায্য শুধু তোমার কাছে চাই। যদি বুঝে পড়তে পারেন, মারিফাত যদি অর্জন হয়, এই আয়াতটি পড়ার বুদ যদি আপনার ভিতরে তৈরি হয়, আল্লাহ আপনাকে উত্তর দিবেন হাদা বাইনি ও বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সাল, আমার গোলাম তুমি তো আমার গোলাম, আমার কাছে যা চাইবা সব আমি আল্লাহ পূর্ণ করে দিব। জোরে বলি আল্লাহু আকবার। কথা বুঝে আসছে? এজন্য আমার ভাইরা দুনিয়ার জীবনে আমরা আল্লাহকে দেখি না, যেদিন চক্ষু বন্ধ হবে আল্লাহর জান্নাতের ফয়সালা হবে আমরা আল্লাহকে দেখব কিনা, জোরে কোন দেখব কিনা? হাদিস শরীফ সাক্ষী, সাতারনা আম্মাকুম কামা তারুনা হাদাল কমার, শুধু দেখবই না, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, আল্লাহ রাব্বুল আলামিন কেউ দেখতে অসুবিধা হবে না। জোরে বলি আল্লাহু আকবার। এক নাম্বার শেষ, অদৃশ্যের প্রতি বিশ্বাস। আল্লাহকে দেখি না এটা অদৃশ্য, ফেরেশতাদেরকে দেখি না এটা অদৃশ্য, জিন দেখি না এটা অদৃশ্য, কবরের আযাব আমরা দেখি না এটা অদৃশ্য, আখিরাত দেখি না এটা অদৃশ্য। এই যাবতীয় অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তারা ভয় করবে কাকে? জোরে কোন কাকে? আর তাদেরকেই কোরআন পথ দেখাবে, আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে শুন, দুই নম্বরে নামাজ কায়েম করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে তারা। সুবহানাল্লাহ। নামাজ আমাদের দেশে কায়েম আছে তো? হ্যাঁ কায়েম আছে। যদি কায়েম করতে হয় ওই যে পার্লামেন্ট আছে ওই পার্লামেন্টে যদি একটি আইন হয় আজ থেকে নামাজ প্রতিষ্ঠিত হবে, নামাজ যদি কাজা করা হয় পিঠের উপরে দশটা দাঁত করা হবে। জোরে বলেন কয়টা? সৌদি আরবে যেমন আছে, সৌদি আরবের নিয়ম নিয়ম কি জানেন? সৌদি আরবের নিয়ম হচ্ছে নামাজ যদি আপনি রাস্তায় দাঁড়ায় থেকে ভঙ্গ করেন তাইলে আপনারে জেলে নিয়ে, জেলে নিয়ে আপনারে তিন দিন আটকে রাখবে, ওই তিন দিনে তিন শরিয়া জরিমানা, আর ওই যে নামাজটা আপনি পড়লেন না দাঁড়ায় ছিলেন এই জন্য তিনশো রাকাত নামাজ পড়ায় ছাইড়া দিব। কোন আল্লাহ কয় রাকাত কয় রাকাত? তো তিনশো রাকাত নামাজ পড়লে এই লোক আর বেনামাজি থাকবে না। আমাদের দেশে যদি একটি আইন করা হয় নামাজ যে ছেড়ে দিবে, দশটি করে বেত্রাঘাত করা হবে,
তাহলে ফজরের সময় মুসল্লির সংখ্যা বাড়বে না কমবে না। দুঃখজনক সত্য মুসলমান, জুমার নামাজের চিত্র একটা, আসরের নামাজের চিত্র আরেকটা। আর আমার রসুলের সাহাবিদের চরিত্র ছিল এমন, জুমার নামাজের চিত্র যা, আসরের নামাজের চিত্র তা, মাগরিবের চিত্র তাই, এশার চিত্র তাই, ফজরের চিত্রটাও তাই। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ব্যস্ত, জোরের সময় অফিসে তে মহা ব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবে সময় বাজারের ব্যাঘাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে, এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। কোথায় লেখাবে? এতক্ষণ ওয়াজ করি জান্নাতের, কয় জাহান্নাম, কোথায় লেখাবে? এখনো জাহান্নাম কোথায় লেখাবে? জোরে কোন কোথায়? মনের ভিতরে আশার ভালোবাসাকে একত্র করে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে চিৎকার করে বলি আল্লাহ জান্নাতে, জোরে বলি জান্নাতে, জোরে বলি জান্নাতে। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, সকলে বলি আমিন। আমার ভাইরা, নামাজ এটি নাই যা, সোজা কথায় ঈমান নাই তার, ঈমান নাই। এই নামাজের কথা কোন মাহফিলে বলা হয় না, তারপরে কিছু ভাইরা বসে পাক্কা নিয়ত করেন, যতই হুজুরে কোক আগামীকাল ফজরের নামাজ পড়বো না, এশার নামাজ পড়ি না, ওইটাও পড়বো না, এরকম শ্রোতা আছে না? কারা কারা আছেন একটু হাত তুলেন তো দেখি। হ্যাঁ, এবার কারা কারা পড়বে একটু হাত তুলেন তো দেখি, যে হুজুর নামাজ পড়বো। আল্লাহ তুমি কবুল করে নাও, বলি আমি, সকলে বলি আমি, হাতগুলো নামা। আমার ভাইরা, এরকম হাত আপনারা কয়েক হাজার বার উঠেছে। হ্যাঁ, কারণ প্রধান বক্তা, সেকেন্ড বক্তা, থার্ড বক্তা, তিনজনে মিললে আপনার করে হাত উঠাইছে আর আপনারা উঠাইছে, আর পাক্কা নিয়ত নিয়েছেন আগামীকাল পড়বেন। আমার দায়িত্ব ছিল ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব ছিল গিয়া পৌঁছায় দেন, আমি পৌঁছায় দিয়েছি, কিন্তু আপনারা নেন নাই। আমার ভাইরা, অন্তরটাকে যদি একটু নরম করে শুনেন, আমি বিশ্বাস করি আজকে যদি আপনার ভিতরে অন্তর থাকে, আপনি যদি অন্তরালা মানুষ হয়ে থাকেন, আজকে যদি আপনি অন্তর দিয়ে কথাগুলো শুনেন, তাহলে বাড়িতে গিয়ে আপনি এশার নামাজ পড়তে মনে চাই না। হাজির আছেন? জোরে করেন ইনশাআল্লাহ, জোরে করেন ইনশাআল্লাহ। আল্লাহ নাম হচ্ছে তিনি মুকাল্লিবুল কুলুব, তিনি অন্তর পরিবর্তনকারী মালিক। আমার আল্লাহ মুহূর্তের ভিতরে অন্তর পরিবর্তন করে দিতে পারে। আজকে যদি আপনি নিয়ত নেন, আপনার জীবনের শেষ রাত যদি এটি হয়, আপনার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে। বিশ্ব নবী বলেন সাল্লু, তোমরা নামাজ পড়ো, কবরান তুসাল্লা আলাইক, একদিন তোমার উপরে জানাজা নামাজ দাঁড়ায় যাবে। তোমার উপরে যেদিন নামাজ দাঁড়ায় যাবে, সেদিন তুমি চাইলেও আর নামাজ পড়তে পারবে না। জোরে বলি আল্লাহু আকবার। জানাজা যেদিন দাঁড়িয়ে যায়, নামাজ পড়ার কি আর সুযোগ থাকে? জোরে বলেন সুযোগ থাকে? তোমার উপরে যেদিন জানাজা দাঁড়ায় যাবে, জানাজার নামাজ যেদিন কায়েম হবে, তোমার পিতার চোখে পানি, মায়ের চোখে পানি, আত্মীয় স্বজনের চোখগুলা পানিতে সলমলে, কিন্তু তুমি নামাজ পড়তে পারবা না, কারণ নানা জানাজার নামাজ দাঁড়িয়ে গেলে আর নামাজ পড়ার সুযোগ থাকে না। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবীর জীবনে দেখুন, জীবনে যে নবীজি কোনো বদদোয়া করেন নাই, খন্দক প্রান্তে, খন্দক প্রান্তে আমার নবী বিশ্ব নবী আল্লাহ পাকের কাছে এক উক্ত নামাজ যখন ছুটে গেছে, এক উক্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্ব নবী মায়া নবী দয়া ভরা কণ্ঠে আল্লাহর কাছে দুটি হাত তুলে দিলেন। জীবনে কোনদিন উম্মতের জন্য তিনি বদদোয়া করেন নাই, কাফিরদের বিরুদ্ধে বদদোয়া করেন নাই, মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করেন নাই, বেনামাজির জন্য বদদোয়া করেন নাই, কারো জন্য তিনি বদদোয়া করেন নাই। সেই নবীজি আল্লাহর কাছে এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়ার পরে দুটি হাত তুলে দিয়েছেন, আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহুম্মা ইমলা বুতুনাহাউলাইল কাফারা বিন্নার, আল্লাহ তাআলা যেই কাফেরদের কারণে এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, আল্লাহ তুমি তাদের পেটগুলোকে আগুন দিয়ে ভরে দিও। জোরে বলি আল্লাহু আকবার। আগুন দিয়ে তাদের পেটগুলোকে ভরায় দাও,
বিশ্ব নবী নিজে যখন এটা বললেন তৎক্ষণাৎ আল্লাহ পাক বিশ্ব নবীর জন্য এত মায়া লেগে গেল, কই আমার নবী তো তায়েফে মার খেয়ে রক্তাক্ত হয়ে জর্জর করে রক্ত পড়ে, জুতাটা রক্তের কারণে আটকে গেছে, উহুদের প্রান্তরে গাল বেয়ে বেয়ে রক্ত পড়ে। আল্লাহ নবী নিজে উহুদ পাহাড়টা 7 কিলোমিটার উহুদ পাহাড় থরথর করে আল্লাহর নবীর ভারে কাঁপতেছে, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন উসবতিয়া উহুদ, উহুদ তুমি থেমে যাও, ফাইন্না আলাইকা নবী, কারণ তোমার উপরে একজন নবী দাঁড়িয়ে আছে, তোমার উপরে দুজন শহীদ দাঁড়িয়ে আছে, তুমি নড়াচড়া করো না, একদম ঠান্ডা একদম ঠান্ডা, তুমি একদম থেমে যাও, জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাই বন্ধুরা, সেই নবীজি গাল বেয়ে যখন রক্ত পড়ে, মাথার ভিতরে যখন হেলমেটটা বিঁধে যায়, তায়েফে যখন জুতা মোবারক আটকে যায়, আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন, নবী হে কোন অবজেকশন কি আপনার আছে, কোন অভিযোগ কি আছে, যারা আপনাকে মেরেছে আপনি যদি চান আমি আল্লাহ এমন প্রতিশোধ নিব, পাহাড় দিয়ে চাপ দিয়ে তাদের হাড় গুড়গুলা নিশ্চিহ্ন করে দিব, জোরে বলে আল্লাহু আকবার। সেই নবীজি বলেন ইন্নী লামুবাসলান, ওয়াল্লাহ আমি আমার উম্মতদেরকে অবিশ্বাসবাদ করার জন্য আসি নাই, বুইস্তু রাহমাতাল লিল আলামিন, আমি তো এসেছি পৃথিবীর মানুষগুলোকে জান্নাতের পথ দেখাতে, পৃথিবীর মানুষগুলোর জন্য রহমত নিয়ে এসেছি, আমি বদদোয়া করব না আল্লাহ। আল্লাহ পাক খন্দক প্রান্তে যখন এক অক্ত নামাজ ছুটে গেল, রসুল যখন আল্লাহ পাকের কাছে বললেন আল্লাহ আগুন দিয়ে কাফেরদের পেট ভরে দাও, আল্লাহ জিব্রিলকে পাঠালেন, কেন রসুল এত রাগ হলো, যাও যাও তাড়াতাড়ি গিয়ে আমার রসুলকে জানায় দাও, কত কদম তা হাক্কি আলা হাক্কি নবী, আপনি আপনার নিজের যখন রক্ত জ্বরে আমি আল্লাহর কাছে কোনো কিছু আপনি চান না, কিন্তু যখন নামাজ ছুটে যায়, যেহেতু নামাজ আমি আল্লাহর হক, আমি আল্লাহর হক যখন ছুটে গেছে এক নিমিশের বদলায় আপনি আল্লাহর কাছে প্রতিশোধ চেয়েছেন, জোরে বলে আল্লাহু আকবার। নবী আপনি সাক্ষী থাকেন, সাউকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি, দুনিয়া এবং আখিরাতে যেখানে আমার হক আর আপনার হক পাশাপাশি, আমি আল্লাহ পাক তায়েফের মাইরের পরে, জুলুম নির্যাতনের পরে, রক্ত খরণের পরে, উহুদের রক্তের পরে, জুলুম নির্যাতনের পরে যে নবী কোনো কিছু চান নাই, আমার হকের ক্ষেত্রে আপনি চেয়েছেন, কারণ নামাজ কার হক, জোরে বলেন কার হক, চিৎকার করে বলি কার হক, যেহেতু নামাজ আমি আল্লাহর হক আপনি এটা মেনে নেন নাই। শুনে রাখুন হাবিব, আপনার উম্মত যখন মিজানে পুলসিরাতে হাসরে যেখানে বসবে, আমি আল্লাহ পাক আমার হকের উপরে আপনার হককে প্রাধান্য দিয়ে জান্নাতি বানিয়ে দেব, জোরে বলে আল্লাহু আকবার। উম্মত হতে হলে নামাজের বড় প্রয়োজন, নামাজ নাই যার, উম্মত হওয়ার কোনো দাবি নাই তার, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর মুত্তাকি তো তারা, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা ব্যয় করে, ব্যয় করবেন কার পথে, জোরে বলেন কার পথে, এই যে আজকের মাহফিল হচ্ছে এটা কার পথ, আরে কথা বলেন এটা কার পথ, আল্লাহর পথ, মাহফিল আল্লাহর পথ, মসজিদ আল্লাহর পথ, মাদ্রাসা আল্লাহর পথ, এই পথগুলোতে যারা ব্যয় করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, সকলে বলি আমিন। এরপরে আসুন والذين يؤمنون بما انزل اليك نبيه আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি ওই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করবে যারা আমি আল্লাহকে ভয় করে আল্লাহর জান্নাতে চলে যাবে তারা জোরে বলি আল্লাহু আকবার। পাঁচ শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত প্রতিনিয়ত দোয়া করে আল্লাহ এই গোলামদেরকে দিয়া জান্নাত ভরে দিও জোরে বলি আল্লাহু আকবার। এই সবাই হাত দেখেন কয় শ্রেণী, জোরে কোন কয় শ্রেণী, এই জায়গায় জায়গায় যে ফাঁক রেখে বসছেন এটা আমার প্রথমেই অপছন্দ ছিল, আপনারা তো বসছেন, কয় শ্রেণী পিছনে বসে কথা বলে, আমি এখান থেকে যতদূর দেখি সামনে যে বসছে যতদূর দেখি আলহামদুলিল্লাহ, পিছনে যে বসে কথা বলতেছে আমি এটা আরো ভালো দেখি আলহামদুলিল্লাহ। এই জন্য মাহফিলে এক্সপেকটেশন নাই, মনোযোগ নাই, এরকম মাহফিলে কোরআনের কথা বলা বড় কঠিন,
জন্য মনোযোগী হতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের প্রতি আমি যেটা অবতীর্ণ করেছি এটার প্রতি বিশ্বাস স্থাপন করবে যে মুত্তাকি হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে সে। সকলে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আজকে মুসলমান কোরআনের প্রতি আমাদের বিশ্বাস নাই, কোরআন আমরা পড়ি না, পড়তে জানিও না। পাঁচ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত ফরিয়াদ করে, আল্লাহ এই গোলামদেরকে দিয়ে জান্নাত ভরে দিও। এর মধ্যে এক নাম্বার হচ্ছে তালিউল কোরআন, কোরআন তেলাওয়াত করবে যে আল্লাহর জান্নাতে যাবে সে, আল্লাহু আকবার। দুই নাম্বার হাফিজুল লিসান, জিহ্বা সংযত রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে সে, আল্লাহু আকবার। আমাদের জিহ্বাটা অসংযত, এই জন্য এমন এমন কথা বলি পরে তা বাস্তবায়ন করতে পারি না, এটা দেব সেটা দেব বলি না অনেক কিছু, অসংগত জিহ্বা, পরে সেগুলো বাস্তবায়ন করতে পারে। জিহ্বাকে সংযত রাখা দরকার। আপনি আপনার ভাইয়ের সাথে দেখা হয়েছে, আপনি ডাক দিয়ে বলেন না ভাইরে আপনার কি নামাজটা হয়েছে, বাড়িতে কি অবস্থা, তারা কি নামাজ পড়ে, এই যে কথাগুলো যদি আপনি বলতে পারে মাঠে ঘাটে বাসে ভ্রমণে, মালাকুল মউত যদি হাজির হয়ে যায় আপনার জায়গাটা জান্নাতে এন্ট্রি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তিন নম্বরে হচ্ছে মুতঈমুল জিয়ান, অভাবী অনাথ মিসকিন এতিম তাদেরকে খাদ্য দিবে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে তারা, সুবহানাল্লাহ। চার নম্বরে মুখসিল উরিয়ান, বস্ত্র নাই যার বস্ত্র দিবে যে, শীতে কনকনে শীতে শীতের যন্ত্রণায় যে মানুষটা কষ্ট পাচ্ছে ওই মানুষকে কাপড় জড়িয়ে দিবে যে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে সে, সুবহানাল্লাহ। কয় শ্রেণীর কথা বলছিলাম? পাঁচ শ্রেণী। কয় শ্রেণী গেছে? চারজন, বাকি আছে কয়জন? সর্বশেষ আল্লাহর নবী বলেন ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করবে যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য ফরিয়াদ করবে, আল্লাহ তোমার এই গোলামকে যে তোমার নবীর নামে দরুদ পড়ল, বেশি বেশি করে দরুদ পড়ল, তোমার জান্নাতের মালিক বানিয়ে দিও। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, বিশ্ব নবীর উপরে যা অবতীর্ণ হয়েছে এই কিতাব আমরা পড়ি না, যারা কোরআন পড়বেন না, কোরআন কিন্তু কিয়ামতের দিন হুজ্জাতুন লাকা ওয়া আলাই, পক্ষে আর বিপক্ষে সাক্ষী হবে। আপনি সব আমল করেন ভালো, কোরআন পড়তে জানেন না, বুড়া বয়সেও কোরআন পড়তে শিখলেন না, এই কোরআন কিন্তু আপনার বিপক্ষে সাক্ষী হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আসুন আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, শুধুমাত্র কোরআনের উপরে বিশ্বাস আছে, কিন্তু কোরআনের আগে আল্লাহ পাক তাওরাত ইনজিল যাবত যে কিতাবগুলো আল্লাহ পাক নাযিল করেছে, সহিফাগুলো নাযিল করেছে, ওই তাওরাত যাবুর ইনজিল সহিফা কার কিতাব? জোরে বলেন কার কিতাব? আল্লাহর কিতাব। এতটুকুন বিশ্বাস রাখতে হবে এটা আল্লাহর কিতাব, কিন্তু ওইগুলোতে এখন যা লেখা আছে ওইগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা যাবে, কারণ আমাদের সমাজে হযরতে ঈসা আলাইহিস সালামের নামে যা চলে, ঈসার নামে চলে নিসা, ঈসার নামে চলে কি? জোরে কোন ঈসার নামে চলে কি? নিসা। একটি কাজ বাকি আছে, যেই কাজটি করলে পরে মুত্তাকিদের খাতায় আমাদের নাম এন্ট্রি হয়ে যাবে, কোরআন আমাদেরকে পথ দেখাবে, জান্নাতের দুয়ার উন্মুক্ত হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। সর্বশেষ ষষ্ঠ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, দুনিয়ার জীবনটা শেষ জীবন না, চক্ষু বন্ধ হওয়ার মাধ্যমে এমন জীবনের সূচনা হবে যেই জীবনটার টোটাল নাম হচ্ছে আখেরাত, কবরের জীবন, মিজানের জীবন, পুলসিরাতের জীবন, হিসাবের জীবন, এমন জীবন তোমার জন্য আছে, ওই জীবনের নাম হচ্ছে আখেরাতের জীবন। জোরে বলি আল্লাহু আকবার। কবি বড় চমৎকার করে বলেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু আল কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলু,
মৃত্যু এমন একটা পাত্র যে পাত্র থেকে সবাইকে পান করতে হয়। কবর এমন একটা ঘর কাউকে আগে কাউকে পরে কবর করে সবাইকে ঘুমাতে হয়। সেই ঘরের খবর নাম যেই ঘরটার পাশ দিয়ে গেলেন জান্নাতুল বাকির সামনে যেখানে মানুষগুলো শুয়ে আছে কবরস্থ হয়ে আছে সেখান দিয়ে যখন রসুল যেতেন আল্লাহ নবী বলতেন আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদান মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিহিম লাহিকু। আল্লাহ নবী বলতেন মুসলমানরা যারা কবরে চলে গেছ কবরবাসীরা তোমরা তো কবরে চলে গেলা আল্লাহর অঙ্গীকার গুলা তোমরা পাচ্ছ অচিরেই আমাদের ডাক চলে আসবে তোমাদের সঙ্গে আমরাও মিলে যাব কবর আমাদের আসল ঠিকানা হবে কবর যখন ঠিকানা হবে আমরা অঙ্গীকার গুলা পেয়ে যাব। জোরে জোরে বলি আল্লাহু আকবার। সেই মৃত্যু আমাদেরকে ক্রমশ পাকড়াও করে মালাকুল মউত কখনো বাসে কখনো মাঠে কখনো গাঠে কখনো শুয়ায় কখনো বসায় কখনো ঘুমানো অবস্থায় আপনার সামনে হাজির হয়ে যাবে। যখনই ডাক চলে আসবে এমন ভাবে রুহটাকে ধরে টান মারবে সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহু আকবার। চক্ষু বন্ধ হয়ে গেল কবরে শুয়ে গেলেন কবরে শোয়ার পরে আত্মীয় স্বজন গুলা যখন একটু একটু করে চলে আসবে আল্লাহর নবী বলেন ফায়াসমাউ সিমাআনি আলাই কবরের ভিতরে যে শুয়ে আছে পায়ের ধ্বনিগুলা শুনতে পায় আওয়াজগুলা শুনতে পায় জুতার আওয়াজগুলা শুনে কিন্তু কোনো উত্তর দিতে পারে না আত্মীয় স্বজনকে আর কোনো খবর পৌঁছাতে পারে না। জীবনের শেষ বিদায় হয়ে যায় মসজিদে মসজিদে ঘোষণা হয়ে যায় জানাজা শেষ কবরে শোনানো শেষ ফেরেশতা হাজির হবে তিন তিনটা প্রশ্ন হবে তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন হাদিস শরীফ সাক্ষী ফায়াদ্রিবুহু দরবাতাম বিল হাদি লোহার হাতুড়ি দিয়ে কানের মধ্যে একের পর এক পিটানো হবে ফায়াসিহু সাইহাতান ব্যক্তি এমন ভাবে চিৎকার মারবে ব্যক্তির চিৎকার কুলকায় না শুনবে একমাত্র শুনতে পারে না মানুষ আর হলো জিন। জোরে বলি আল্লাহু আকবার। আমি আপনি যখন কবরে শুয়ে যাব চিৎকার আওয়াজ শুনবে কুলকায় না শুধু শুনতে পারে না মানুষ আর জিন সেই বিশাল জগৎ আমাদের সামনে। আখেরাত দিয়ে যদি আপনি দুনিয়াটাকে একটু আপনি চিন্তা করেন ক্যালকুলেশন করেন আপনি আশ্চর্য হয়ে যাবেন আখিরাতের জীবনে শুধু হিসাবের জায়গাটা যেখানে আল্লাহ হিসাব নেবেন ওইটা হবে 50,000 বছরের এক বিরাট সময়। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? 50,000 বছর হিসাব নেওয়ার জায়গা 50,000 বছর। সাহাবায়ে কেরাম যখন শুনলেন কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ সেই 50,000 বছর কেমন হবে? আল্লাহ নবী বললেন কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন একদিন দুই দিন তিন দিন এইভাবে 365 দিনে এক বছর দুনিয়ার 1,000 বছর গেলে পরে আখিরাতের মাত্র একদিন যাবে। জোরে বলি আল্লাহু আকবার। যে দুনিয়ার পিছনে ছুটতেছে ঘুম আপনাকে পাগল বানিয়ে ফেলেছে সেই দুনিয়ার সময়টা দিয়ে যদি ক্যালকুলেশন করে 60-70 বছর কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা একটা সকাল অথবা সন্ধ্যার চাইতে বেশি হবে না। সেই আখেরাতে মুক্তি পাবে কারা? নামাজ পড়েছে যারা, রসূলকে মেনেছে যারা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবীদের চোখ দিয়ে জর্জর করে পানি পড়তে দেখে নবীজির মায়া লেগে গেল সাহাবীরা তোমরা কেঁদো না তোমাদের কান্না আমি নবীজির কলিজা বরদাস্ত করতে পারে না। হযরত আয়েশা পর্যন্ত কান্না শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ সেখানে যদি মানুষগুলো উলঙ্গ থাকে আমি নবীর স্ত্রী আমার কি লজ্জা হবে না? আল্লাহর নবী বললেন আয়েশা সেখানে লজ্জা কি করে আসবে? ফামিনহুম মাইয়াকুনু হাকওয়িব মানুষগুলো শুধু ঘামবে শুধু ঘামবে নারী মরিগুলো টকবক টকবক করে ফুটবে
মাথার মগজগুলো নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়া পড়বে। আর সেদিন মানুষগুলো ঘামতে ঘামতে কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত পৌঁছায় যাবে। কারো কারো ঘাম সেদিন বুক পর্যন্ত পৌঁছায় যাবে, কারো কারো ঘাম সেদিন নিজেদের মুখ পর্যন্ত পৌঁছায় যাবে। আয়েশা সেদিন কেউ কারো দিকে তাকানোর সুযোগ খুঁজে পাবে না। জোরে বলি আল্লাহু আকবার। সেই কঠিন জীবন আমাদের আসবে, কঠিন আযাব শুরু হবে, পরীক্ষা শুরু হবে। সাহাবীরা শুনেই কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ এত কঠিন যদি হয় কি করে আমরা সেদিন বাঁচব? আল্লাহর নবী বললেন, ইন্নাহু লা ইউখাফফু আলা উম্মতি হাত্তা ইউখাফফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। আমার দুনিয়ার গুনাহগার উম্মত যারা নামাজ পড়তো, নামাজের সাথে থাকতো, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতো, জামাতের সাথে নামাজ আদায় করতো, ওই গোলামদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই 50,000 বছরকে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজের মধ্যে সংক্ষিপ্ত করে দিবে। সুবহানাল্লাহ, এত আস্তে সুবহানাল্লাহ, এত আস্তে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলি আমিন। আমার ভাইরা, এই সূরাটাকে বলা হয়েছে লিকুল্লি শাইইন সানা, প্রত্যেকটা বিষয়ের ভিতরে একটা উঁচু বিষয় আছে। কি বিষয়? মানুষের ভিতরে উঁচু নিচু আছে না? আরে কথা কয় না, উঁচু নিচু আছে না? একজন চেয়ারম্যান, আরেকজন মেম্বার, আরেকজন আতি নেতা, আরেকজন পাতি নেতা, আরেকজন সাথী নেতা আছে না? কিন্তু চেয়ারম্যান সাহেবের যেই দাম, ছোটখাটো নেতার কি সেই দাম? সেই দাম ঠিক তেমনি জায়গার ভিতরে উঁচু নিচু আছে। এই যে আপনাদের সিরাজদি খান মানে মুন্সিগঞ্জ না, মুন্সিগঞ্জ না, কৃষ্ণনগর, মুরাদনগর, এই জায়গাটা যেমন, আর একটু ভিতরের দিকে ঢুকলে, এই যে আমার মাহফিল ছিল গত 2-3 বছর একাধারে ছিল, কি জানি নাম এটার, ওই যে আপনার বক্তার বলি গুদারাঘাট, ওইখানের জায়গা আর আপনাদের সিরাজদি খানের জায়গা কি এক সমান? জোরে করে এক সমান? উঠা নামা আছে না? আবার উত্তরার জায়গা গুলশানের জায়গার সাথে কি এটা তুলনা হয়? উঠানামা আছে না? আমার ভাইরা, এই যে উঠানামাটা, একটা উঁচা একটা নিচা, একটা দাম বেশি একটা দাম কম, ঠিক তেমনি আল্লাহ পাক বলেন ওয়ালি কুল্লি শাইইন সানাম, প্রত্যেকটা বিষয়ের একটা উঁচু জায়গা আছে। ও সানামুল কোরআনি সূরাতুল বাকারা, গোটা কোরআনের সবচেয়ে উঁচু সূরাটার নাম হচ্ছে, বড় সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরাটার ভিতরে একটা আয়াত আছে, কি আয়াত? একটা আয়াত, আয়াতের নাম আয়াতুল কুরসি। কি নাম? আয়াতুল মানে সিয়ারের আয়াত। কিসের আয়াত? সিয়ার নিয়ে সমস্যা কম না বেশি? একজনে দৈরা বইলে আর ছাড়তে চায় না, ঠিক না? ঠিক, এই সিয়ার নিয়ে বড় সমস্যা। আমার ভাইরা, আল্লাহ পাক সিয়ারের নামে একটি আয়াত নাজিল করে এত দাম বাড়ায় দিলেন। রুহুল কোরআন, গোটা কোরআনের চারের এক বানায় দিলেন, একবার পড়লে পরে 7 পারা 7.5 পারা কোরআন পড়লে যে সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাজি আছেন? রাজি আছে? আয়াতুল কুরসি পড়তে পারবো তো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। সকলে বলি আমিন। কখন পড়বেন যদি প্রশ্ন করে? অনেক তাবিজ টাবিজ আমাদের লাগে সমাজের ভিতরে, তাবিজ এত লাগা লাগে ছোট বাচ্চার গলার ভিতরে পারলে আধা কেজি ঝুলাই দেয়। কয় কেজি? ছোট ফুলাটাই কয় ফেডের ভিতরে আসিলা ভেডি ভালো আসিলা, বাইরের পরে আধা কেজি ঝুলাই দিছে, কইতেও পারে না সইতেও পারে না, কোমরও দেয় হাতও দেয় এরপরে গলাপ দেয়, ঠিক না? ঠিক। কিন্তু যদি আপনি আয়াতুল কুরসি বুঝে পড়তেন, আল্লাহ নবী বলেন ফালাইয়াসাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, যদি কেউ রাত্রি বেলায় আয়াতুল কুরসি পড়ে আর ঘুমায় যায় গোটা রাত, আল্লাহ পাক নিজ দায়িত্বে তার জন্য ফেরেশতা নিযুক্ত করে দেয়। আল্লাহু আকবার। এই সূরা বাকারার একটা আয়াত। এরপর আমার ভাইরা শেষ কথা বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সেই সূরাতুল বাকারার আয়াতুল কুরসি এমন একটি আয়াত যে আয়াতটা যদি প্রতিদিন নির্দিষ্ট ফরজ নামাজের সালাম ফিরানোর পর আপনি যদি তেলাওয়াত করতে পারেন
তাহলে জান্নাতের সাথে এমন একটা সেতু বন্ধন হবে, এমন একটা রাস্তা হবে, চক্ষু বন্ধন হতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। জোরে বলে আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন মান করায়াতাল কুরসি দুবরা কুল্লা সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুত। আয়াতুল কুরসি যদি কেউ পড়েন, ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসির আমল যদি কোনো গোলাম করে, একদিকে চক্ষু বন্ধ হবে, আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই 286টি আয়াতে 286 থেকে যদি আপনি অর্ধেক করেন কত হয় হিসাবে আপনারা ফাঁকা না কাঁচা? 140 286 থেকে অর্ধেক অর্ধেক 143 দেখেন 143 নম্বর আয়াতে আল্লাহ কি কয়। কোরআনটা যে এত বড় মুজিজা, এটা ঘন্টার পর ঘন্টা কইলে শেষ হয় না। আমি কেমনে আমনে করে দিয়ে শেষ করে দিতাম। 143 নম্বর আয়াতে যান, দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। কার কথা? আল্লাহ। কোরআন কারীমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা। সেই সূরা বাকারার বরাবর 143 286 যদি ভাগ করেন, আল্লাহ কয় ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমিও তোমাদেরকে মধ্যমধ্যী মাঝামাঝি জাতি বানায় দিছি। জোরে কর সুবহানাল্লাহ। আরো জোরে কর সুবহানাল্লাহ। আয়াতটাও মাঝামাঝি, আয়াতের বক্তব্যও মাঝামাঝি, কোন সুবহানাল্লাহ। এই সেই সূরা সূরা বাকারা। এটা তাফসীর করতে হলে পাক্কা 3-3.5 ঘন্টা দিলে এটার মোটামুটি 6 আয়াতের কিছু তাফসীর করা সম্ভব। অল্প সময়ে যদ্দুর আপনাদেরকে বোঝালাম, আপনারা বুঝলেন। আল্লাহ পাক কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর জোরে সরে বলে আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বুক বড় শরীফ গভীর আছে তোমার শাহী দরবারে, মাকবুল দরবারে গুনাহগাররা দুটি হাত তুলে দিয়েছিরে মাহবুব, তুমি আমাদের তমাম জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সবটুকুর সাথ সোনার মদিনা নবীজি রওজা মোবারকে পৌঁছায় দা। আয় আল্লাহ, এমন কতজন হাত তুলেছি জীবনে কোনোদিন তোমার ঘর দেখি নাই, কাবা দেখি নাই, নবীজির রওজা দেখি নাই। আল্লাহ এমন কাউকে এখান থেকে উঠায়ও না, রওজা না দেখে ডাক দিও না। আল্লাহ, যারা একবার গিয়েছি জীবনে বারবার বহুবার যার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ তাআলা এলাকার যুবকরা মিলে যে আয়োজন করলো রে মাহবুব, আল্লাহ এই আয়োজনকে যারা সাজালো তাদেরকে কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ